আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম জানানোর সাথে সাথে বিয়ের বরযাত্রীর গাড়ি। গতবার আপনাদের মনে আছে কিনা যে যখন আমি কুষ্টিয়া থেকে আসছিলাম ঢাকার দিকে, তখন আমি বলেছিলাম যে আমি আমার লাইফে সবচাইতে বেশি বিয়ের বরযাত্রীর গাড়ি মানে এখানেই দেখেছি, যে প্রতি 2-3 মিনিট পরপরই একটা করে বরযাত্রীর গাড়ি। তো যাই হোক, আপনাদের সাথে আবারও মোলাকাত হলো সেই গত ট্যুর যেখান থেকে শুরু হয়েছিল, পিএটিসির সেই যাত্রী ছাউনি। আসলে বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় সকালের গার্মেন্টসের যার যেসব বাস যাবে বা যেসব লোকজন যাবে তাদের জন্য একটা জ্যাম ছিল, এই জন্য আমি আর ওইখানে মানে ভিডিওটা শুরু করিনি, এখান থেকেই শুরু করলাম। আজকে যাচ্ছি, যদি আল্লাপাক সহায় থাকে, ঠিকঠাক মতো যদি নিয়ে যায়, তবে আজকে যাব হচ্ছে কুয়াকাটা। তো যদিও আমি আজকে কুয়াকাটা হয়তো পৌঁছতে পারবো না, এই জন্য আমি বরিশালে আজকে রাতটা থাকব। বরিশাল শহরে না, কুয়াকাটা যেতে পরে আপনার বরিশাল শহরের পরে, জায়গাটার নাম হচ্ছে ভান্ডারিয়া। তো আমি ভান্ডারিয়াতে আজকে রাত থাকব, থেকে কালকে ইনশাল্লাহ আমি কুয়াকাটার দিকে রওনা দেব। আর ভান্ডারিয়া থেকে আমার এক ভাগিনা, ও আমার সাথে জয়েন করবে। কুয়াকাটাতে আমার পুরো রাত থাকার ইচ্ছে নাই, এখন সিচুয়েশনের ওপর নির্ভর করবে। যদি থাকার দরকার পড়ে বা যদি দেখি যে না ওইরকম থাকতে হবে, সেক্ষেত্রে আমি থাকব, নয়তো আমি দিনে দিনেই মানে সন্ধ্যার দিকে ব্যাক করব। কুয়াকাটার যে বর্তমান এএসপি, ট্যুরিস্ট পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, তো ও আমার বাল্য বন্ধু। আল্লাহ পাকের এটাও একটা অশেষ নিয়ামত যে অনেক বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় ভালো ভালো পদে আছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি। তাহলে শুরুতে আগে আমার প্ল্যানটা হচ্ছে, এই দিক দিয়ে আসার প্ল্যানটা এই কারণে যে আমি আগে কী নাম জায়গাটার, এটা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারটা আমি দেখে তারপরে বরিশালের দিকে যাব। আর বরিশালে ভান্ডারিয়াতে এক রাত থাকব, থাকার পর তারপর দিন আমি কুয়াকাটা যাব। আর তারপর দিনের প্ল্যান হচ্ছে যে ভাসমান পিয়ারা বাজার যেটা স্বরূপকাঠিতে, ওইটা দেখব, আর বরিশাল শহরটা ঘুরে দেখব, তারপর দিন আমি চলে আসব। মোট 4 দিনের ছুটি, অ্যাকচুয়ালি সোমবার হচ্ছে সরকারি ছুটি, আর আমি রবিবারটা আমি ঐচ্ছিক ছুটি নিয়ে নিয়েছি, এই জন্য আমার 4 দিন হয়ে গেছে। তো তাই আমি আর বৃহস্পতিবার রাতে জার্নি করিনি, কালকে সারা মানে সারাটা দিনই বৃষ্টি ছিল সন্ধ্যা পর্যন্ত, এই জন্য আমি কোনো রিস্ক নিইনি যে দিনে দিনেই যাব, রাস্তা দেখতে দেখতে যাব, ভিডিও করতে করতে যাব। এই জন্য তো এখন তো জাহাঙ্গীরনগর, বাকি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে রাস্তায়, আপনারা সাথে থাকুন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ঠিকঠাক মতো কুয়াকাটা পৌঁছে আবার সব দেখে শুনে আবার আসতে পারি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার রাস্তায় যে কোনো সময় যে কোনোখানে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ এখনও মানে মূল বাস স্টপ হচ্ছে এটা, আমার ডান পাশে হচ্ছে এটা হচ্ছে পুলিশ লাইন, মানিকগঞ্জ পুলিশ লাইন, জেলা পুলিশ লাইন, আর সামনেই হচ্ছে মানিকগঞ্জ বাস স্টপ। তো মানিকগঞ্জে আমার থামার কোনো ইচ্ছা নাই, আমার একেবারে আমি ফেরিতে গিয়ে তারপরে হয়তো মানে রেস্ট নেব ফেরিতেই, তারপরে ওই পারে গিয়ে তারপরে আমি হয়তো সকালের এক কাপ চা খাবো। কারণ সকালে যদিও আমার বের হওয়ার কথা ছিল 6টায়, কিন্তু আমি বের হয়েছি 7টায়, সো যদিও লেট হয়েছে কিন্তু আমি বাসা থেকে চা খেয়ে বের হয়ে আসতে পারিনি, আমার খুব চা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তো আমি নদীর ওই পারে গিয়ে ইনশাল্লাহ এক কাপ চা খাবো, একটা ব্রেক দেবো,
আর মানিকগঞ্জ শহর তো আপনারা এর আগের ব্লগেও দেখেছেন, তো এইখানে আর দেরি করছি না, সরাসরি চলে যাব হচ্ছে ফেরিতে। আর তারপরেও আপনাদের সাথে রাস্তায় তো দেখা হচ্ছেই, কথা হচ্ছেই, তো এইখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ঘাটের দিকে। একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, আমার সামনে একটা স্প্লেন্ডার যাচ্ছে, স্প্লেন্ডার প্লাস মেবি, সেটা ওই যে সামনে নীল কালারের যে শার্ট, উনি তো উনি যখন আমি ওনাকে ওভারটেক করতে যাচ্ছি তখন উনি আমাকে বললেন যে ভাই ভাই আপনার তো হেডলাইটটা জ্বালানো। তা বললাম থাক সমস্যা কি, বলে না হেডলাইট জ্বলতেছে আপনার তো। তা আমি বললাম যে ভাই আমি হাইওয়ে রোডে চালাইতেছি, এখন যারা আমার সামনে আছে বড় গাড়ি বা উল্টা পাশ থেকে যারা আসতেছে তারা অনেক সময় হয় কি যে আমি হর্ন দেওয়ার পরেও তারা হয়তো অনেক সময় খেয়াল করে না, তো এই জন্য আমি হেডলাইটটা জ্বালায় রাখি যাতে কেউ মানে যাতে সহজেই বুঝতে পারে যে আমি মানে পিছনে একটা গাড়ি আছে বা একটা মোটর সাইকেল আছে। কারণ যেহেতু বড় গাড়িগুলোর যে লুকিং গ্লাস সেটা অনেক ওপরে থাকে, আর আমরা যেহেতু মোটর সাইকেল বা স্কুটার চালাই আমরা বড় গাড়ির তুলনায় মানে অনেক নিচু থাকি, এই জন্য আমাদের উচিত, নর্মালি আমি হাইওয়েতে যখন চালাই তখন আমি আমার হেডলাইট সার্বক্ষণিকভাবে জ্বালিয়ে রাখি, যখন আমি ওভারটেকিং করি তখন আমি পাসিং দেই, পাসিং লাইটটা জ্বালিয়ে তাকে সিগন্যাল দেই, আর হর্ন তো সাথে দেই। তো উনি অবাক হইলেন খুব যে ভাই আপনার হেডলাইট এটা জ্বালানো, আপনি জ্বালাই রাখতেছেন। তো আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে যখন আপনি হাইওয়েতে চালাবেন তখন বড় গাড়ির তুলনায় আপনাকে দেখা যাবে কম, সেজন্য যাতে আপনি সহজেই দূর থেকে চোখে পড়েন সেজন্য হেডলাইটটা জ্বালিয়ে রাখাটা হচ্ছে মানে বুদ্ধিমানের মতো কাজ। এটা হচ্ছে আমার মতামত, এখন আপনাদের এই ব্যাপারে কী মত আছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ফাঁকে জানিয়ে রাখি পাটুরিয়া ঘাট আর বেশি দূর না, মাত্র 15 কিলো, আমরা চলে এসেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব দ্রুতই ঘাটে চলে এসেছি, কোনো সমস্যা হয় নাই, 5 নম্বর ফেরিতে জায়গা পেয়ে গেছি। ও একেবারে সামনের দিকে কোনো ঝামেলা হয় নাই, এখন 70 টাকা দিতে হবে তারপর। হ্যাঁ 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 জি জি, আপনার সাথে আমার দেখা হয়েছিল, তো ফেরি থেকে নামি তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ, তো বন্ধুরা আমি সুন্দর মতো এই ফেরি পার হয়ে গেছি, তবে ফেরিতে ওঠার জন্য আমি 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত ফেরিতে কোনো জায়গা পাই নাই। তো শুরুতেই একজন রাস্তা থেকে বলল যে ভাই 5 নম্বর ঘাটে যান, তো এই জন্য 5 নম্বর ঘাটে চলে গেলাম। তো একটু জ্যাম ছিল, বাট ওভারঅল যাওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ ফেরিটা পেয়ে গেছি। তো পদ্মার অবস্থা ভাই খুবই খারাপ, মারাত্মক স্রোত চলছে আর পানি তো দেখলাম যে বাড়তি এখন অনেক। তো এখন আমার যে ফার্স্ট প্ল্যান সেটা হচ্ছে যে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিটা আমি জিয়ারত করব, তারপর ওইখান থেকে আমি ভান্ডারিয়ার দিকে যাব। আর আপনারা যারা জানেন না তারা যদি চান সেই ক্ষেত্রে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি টুঙ্গিপাড়ায় সেইটা বরিশাল যাওয়ার পথেই পড়ে, মানে যদি আমি গোপালগঞ্জ হয়ে যাই সেই ক্ষেত্রে যাওয়ার পথেই পড়ে। তো এই জন্য ভাবলাম যে এদিকে যখন এলামই আর হাতেও অনেক সময়, মাত্র সকাল 9টা বাজে, সো ঝামেলা না করি সুন্দর মতো যাই আস্তে ধীরে, এটাও একটা স্মৃতি হয়ে থাকবে। তো ইনশাল্লাহ সেইখানে কিছুক্ষণ থেকে মাজারটা জিয়ারত করে তারপরে আমি যাব হচ্ছে বরিশালের দিকে। তো এখনও তো চা তো খাই নাই, তো ভাবছিলাম যে সামনে কোথাও থেমে হয়তো চা খাবো আর
যদি অল্প একটু নাস্তা রাস্তা করা যায় তো ভালো, কারণ সকালে তারা ঘুম দেরি করে ভেঙেছে, এই জন্য তাড়াহুড়া করে বের হয়েছি। তো আমার সামনে এই যে ম্যাপ, আমার দুই একজন সাবস্ক্রাইবার ভাই ওনারা আমাকে বলছেন যে ভাই পকেটে রাইখেন না, সেই ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি আসলে এটা ইউজ করি, কিন্তু আমার লাস্ট ট্যুরে এটা খেয়াল ছিল না, এই জন্য আমি এটা ইউজ করতে পারি নাই। তো ঠিক আছে, আমি যাই আর দেখি যে সামনে কোথায় থামা যায়, যদি ভালো কোনো জায়গায় থামতে পারি। ভালো বলতে কি, আসলে লোকাল এলাকা, তো জাস্ট শুধু আমার ক্লান্তিটা দূর করা আর হচ্ছে পেটে কিছু দানা পানি দেয়া, এই জন্যই। তো সামনে একটা ফাঁকা জায়গা দেখে থামাবো, মানে দোকান টোকান দেখে সেইখানে ইনশাল্লাহ সেখান থেকে নাস্তা রাস্তা করে নেব। তো আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, আপনাদেরকেও রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই, আর আমার সাথে আপনারাও দেখবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। তো ওপরে একটা বিলবোর্ড দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে ফরিদপুর সোজা, গোপালগঞ্জ সেইটাও হচ্ছে সোজা, আর যশোর সোজা, খুলনা সোজা, তাহলে বাঁকা কি, বাঁকা কিছুই নাই। তো গোপালগঞ্জ হচ্ছে 123 কিলো। আচ্ছা, তো আমি কি, ওকে ফাইন, মানে আমি ওই দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে হয়ে যাবে আর কি, 123, আর মেবি 2-2.5 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। যদি আমি আমার এভারেজ গতি 60-70 ধরে রাখতে পারি তাহলে আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ। ও খুবই ভালো লাগছে। আসলে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি এবারকার ট্যুরেও কিন্তু একা। সো পিলিয়ন একজনকে বলেছিলাম, সে রাজি হয় নাই, এক বন্ধু আর আমার ভাগিনারা যাদেরকে নিয়ে আমি রূপনগরে ব্লগ করি, ওরাও, ওদের বয়সও এখন খুব একটা বেশি না, ছোটো ছোটো, এই জন্য ওদেরকেও নিয়ে আসার সাহস পাই নেই। তো একা একা, তো কথা একটু বেশি বলবো, আপনাদেরকেও একটু বিরক্ত করব, আশা করছি আপনারা বিরক্ত হবেন না। তো চলুন যাই, আল্লাহ ভরসা। আমি গোয়ালন্দ রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করছি এই কারণে, কারণ গতবার ট্যুরে আমি গোয়ালন্দ হয়েই যেহেতু গিয়েছিলাম, এই জন্য গোয়ালন্দর যে চৌরাস্তা, রাজবাড়ি থেকে গোয়ালন্দর দিকে যেতে, ঘাটের দিকে যেতে যে চৌরাস্তা, এই পুরো রাস্তাটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, আমি ভিডিও করি নাই। এর কারণ হচ্ছে যে যেহেতু আমার প্রিভিয়াস ভিডিওতে এটা ছিল এই সেম রোডটাই, এই জন্য আমি আরই করি নাই। তো আমি গোয়ালন্দ থেকে বামে মোড় নিয়ে চলে এসেছি, তো এখন সোজা আমি এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমি জাতির জনকের সমাধি চলে যাব। রাস্তাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, এই রোডে আমার জীবনের প্রথম আমি আসলাম আর এসেই আমি মুগ্ধ। আপনারা দেখেন বন্ধুরা যে দুই পাশের যে গাছপালাগুলো কীভাবে রাস্তার উপরে একেবারে মানে ছায়া দিচ্ছে, চলে আসছে একবারে রাস্তার উপরে, মানে অসাধারণ লাগতেছে আমার কাছে। আর এই অসাধারণের মাঝেই আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, তো কিছু একটা খাইতে হবে। একটা রেস্টুরেন্ট দেখলাম বাট থামাইতে ইচ্ছা করলো না। তো আমার মোবাইলের যেইখানে যে স্ক্রিনে, এইখানে ম্যাপে বলছে যে আমার আর ডানে বামে যেতে হবে না, এই রাস্তা এক রোডেই চলে যাবে হচ্ছে জাতির জনকের সমাধিতে। আর সমাধিটা মেন রোড থেকে খুব বেশি দূরে না, সেজন্য একটু হয়তো 2-3 কিলো হয়তো ভিতর দিকে যাওয়া লাগতে পারে। তো যেতে থাকি, আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ, কথা বলতে বলতেই যাব আপনাদের সাথে। আর আবারও বলছি প্লিজ আপনারা বিরক্ত হবেন না, কারণ আমি যেহেতু একা, সো আমার বিরক্ত কাটানোর জন্য আমি শুধু বক 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 করেই যাবো।